ওয়েলকাম টু রাফিজ ব্লগ। সম্প্রতি আমরা সবাই জেনেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চায়নাতে পার্ট টাইম জব করতে পারবে। তা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন এবং প্রশ্ন আছে, যেমন এই নিউজটা আসলেই সত্যি কি না, কীভাবে আমরা জব খুঁজে পাব, ইউনিভার্সিটি থেকে পারমিশন দিবে কি না, কতক্ষণ জব করতে পারবো, এছাড়াও আরও অনেক কিছু। আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। প্রথমেই আসি এই ইনফরমেশনটি সঠিক কিনা। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এরকম একটি নোটিশ পাবলিশ হয়েছে, অর্থাৎ চায়নাতে আসলেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে। তবে তার জন্য ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হবে। ইউনিভার্সিটি থেকে পারমিশন নেওয়ার জন্য আপনি আপনার কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে পার্ট টাইম জবের ব্যাপারে, তখন তিনি আপনাকে একটি পারমিশন লেটার দিবে। তবে এই বিষয়ে অনেক ইউনিভার্সিটি অবগত না বা নিশ্চিত না, সেজন্য আপনি মিনিস্ট্রি অফ এডুকেশনের নোটিশটি তাদেরকে দেখাতে পারেন। মিনিস্ট্রি অফ এডুকেশনের সেই নোটিশটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবে পার্ট টাইম জবের পারমিশনের জন্য চায়নাতে আপনাকে মিনিমাম এক সেমিস্টার শেষ করতে হবে। এক সেমিস্টার শেষ করার পরে আপনার সেমিস্টারের পারফরমেন্স দেখে টিচার আপনাকে পারমিশন দিবে। আপনার পারফরমেন্স যদি ভালো না হয় সেক্ষেত্রে টিচার আপনাকে পারমিশন নাও দিতে পারে। পার্ট টাইম জবের জন্য আপনি যেখানে জব করবেন সেখানকার এগ্রিমেন্টের একটি কপি টিচারকে জমা দিতে হবে। তবে আমরা সবাই রিসেন্টলি চায়নাতে ব্যাক করেছি, আমরা এখনও পর্যন্ত চায়নাতে এক সেমিস্টার শেষ করি নাই, সেক্ষেত্রে কেউ এখনও পর্যন্ত পারমিশন পাই নাই। তবে ইউনিভার্সিটির সাথে কথা বলার পরে অনেক ইউনিভার্সিটির টিচাররা বলেছে যে হ্যাঁ, ওনারা আমাদেরকে পারমিশন দিবে। কিন্তু এই ভ্যাকেশানে, অর্থাৎ এতদিন যে ভ্যাকেশান চলেছে, এই ভ্যাকেশানে অনেকেই ইউনিভার্সিটিকে জানানো ছাড়াই, অর্থাৎ ইলিগেলি জব করেছে। চায়নাতে মূলত বিভিন্ন ধরনের জব পাওয়া যায়, যেমন রেস্টুরেন্টের ওয়েটার, ম্যানেজার, হোটেলের রিসিপশনিস্ট বা রেস্টুরেন্টের রিসিপশনিস্ট, ক্যাশিয়ার, ডিশ ক্লিনার, এছাড়াও অনেক কিছু। এখন আসি চায়নাতে জব করার জন্য কী যোগ্যতা লাগবে। নর্মালি আমরা সবাই জানি যে চাইনিজরা ইংলিশে খুবই দুর্বল, অর্থাৎ ওরা ইংলিশ পারে না বললেই হয়। সো সেক্ষেত্রে সর্বপ্রথম যেই যোগ্যতাটা আমাদের লাগবে সেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা। এখন কথা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কি আমি জব করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু জব আছে, যেমন ইউনিভার্সিটির কিছু ক্যাম্পাস জব, ভলেন্টিয়ার ওয়ার্ক, এছাড়াও বাইরের কিছু ইংলিশ জব। তবে ইংলিশের সবচেয়ে বেস্ট জব হচ্ছে টিচিং জব। আপনি যদি কোনো কিন্ডারগার্ডেন বা কোনো জুনিয়র স্কুল বা প্রাইভেট টিউটরে ইংলিশ পড়াতে পারেন, তাহলে আপনি খুব ভালো অ্যামাউন্টের স্যালারি পাবেন এবং খুব কম সময়ে খুব বেশি টাকা ইনকাম করা যায়। তবে সেক্ষেত্রেও আপনাকে কিছু না কিছু চাইনিজ পারতে হবে, কারণ আপনি যেই স্টুডেন্টটাকে পড়াচ্ছেন সে কিন্তু একজন চাইনিজ। সো আপনাকে চাইনিজ টু ইংলিশ ট্রান্সলেট করে পড়াতে হবে। তবে সেই চাইনিজটা খুব বেসিক লেভেলের চাইনিজ, আপনাকে তেমন অ্যাডভান্স লেভেলের চাইনিজ না পারলেও হবে। তবে চাইনিজ যে জবগুলো আছে, যেমন বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েটার বা শপকিপার, শপ মেনটেনেন্স, হোটেলের রিসিপশনিস্ট, এই জবগুলোর জন্য অবশ্যই চাইনিজ জানতে হবে। চাইনিজ জানা ছাড়া এই জবগুলো করা যাবে না বললেই হয়। সেক্ষেত্রে যারা এখানে আসবেন আপনারা ট্রাই করবেন যাতে চাইনিজটা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই জব পেয়ে যাবেন। আর এখানে পার আওয়ার 15-30 RMB পর্যন্ত ইনকাম করা যায়, এটা জব ভেদে ডিপেন্ড করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ সাজেস্ট করব যেটা দিয়ে আপনি খুব সহজে সব ধরনের জব খুঁজে পাবেন। তবে তার আগে আমি অ্যাপটি সম্পর্কে কিছু কথা বলি নেই, সেটা হচ্ছে এই অ্যাপটি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য না বা ইন্টারন্যাশনালদের জন্য না, এই অ্যাপটি মূলত চাইনিজদের জন্য। চাইনিজরা সব ধরনের জব খুঁজে এই অ্যাপটির মাধ্যমে। সুতরাং এই অ্যাপটি যখন আপনি ইউজ করবেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি এমন জবগুলো সিলেক্ট করবেন যেটা আপনি ফরেনার হিসেবে করতে পারবেন। এটাতে ফুল টাইম, পার্ট টাইম সব ধরনের জবই পাওয়া যায়। সেই অ্যাপটির নাম হচ্ছে দিয়ান ঝাং জিপিন। অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর অ্যাপটির ইমোজিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তাহলে চলুন এই অ্যাপটা আমরা কিভাবে চালাবো, কিভাবে ওপেন করব, কিভাবে জব খুঁজব সেটা দেখি। অ্যাপটিতে লগ ইন করার জন্য আমাদের একটি চাইনিজ ফোন নাম্বার বা উইচ্যাট দিয়ে লগ ইন করতে হবে, কোনো ফরেন নাম্বার দিয়ে লগ ইন করা যাবে না। তারপর এর নিচের অপশনটি আই এম এ জব সিকার সিলেক্ট করতে হবে। এখানে আমাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং হাই এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। এবার আমার জব অ্যাড্রেস, অর্থাৎ আমি যেখানে জব করতে চাই, এছাড়াও আমি কী ধরনের জব করতে চাই এগুলা সিলেক্ট করতে হবে। এবং এর নিচে একটি অপশন আছে আমি কেমন টাইপের অ্যামাউন্ট চাচ্ছি চাকরি থেকে তা সিলেক্ট করার জন্য। এবং এখানে আপনি পার মান্থের হিসাবে বা পার ডে হিসাবে বা পার আওয়ার হিসাবেও দিতে পারবেন। এর পরের স্টেপে আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন এবং আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো অ্যাড করতে পারেন, আর না চাইলে আপনি স্কিপ করে সামনে এগোতে পারেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে অ্যাপের সার্ফেসটা এরকম থাকবে। এখানে অনেক সার্কুলার আছে বিভিন্ন শপের, এছাড়া আপনি আপনার আশেপাশের লোকেশনের সার্কুলার চুজ করতে পারবেন। এখানে সব আপনার আশেপাশের সার্কুলারগুলো শো করছে, আপনার যেটা পছন্দ হবে আপনি মেসেজ করতে পারেন। এখানে এছাড়া ক্যাটাগরি অনুযায়ী আপনি দেখতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরির অপশন উপরে দেওয়া আছে। এছাড়া মেসেজ অপশানে গেলে যেসব কোম্পানি থেকে আপনাকে মেসেজ করেছে আপনি তা দেখতে পারবেন, বা আপনিও কোনো কোম্পানিতে মেসেজ করতে পারবেন, সেই মেসেজগুলো আপনি দেখতে পারবেন। আর প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন এবং আপনার প্রোফাইলটা আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে, আপনার সব ডিটেলস আপনি দিতে পারবেন। এছাড়া আপনার জব ক্যাটাগরি যদি আপনি চেঞ্জ করতে চান বা পেমেন্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আমি যতটুকু ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের একটা সেমিস্টার শেষ হলে হয়তোবা আমরা পার্ট টাইম জবের পারমিশন পাবো ইউনিভার্সিটি থেকে, তখন আমি এটা নিয়ে আরও ডিসক্রাইবলি ভিডিও করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।